হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। সরি বলা ঠিক হবে কিনা জানি না, হয়তো তারপরও সরি বলছি, অনেক ব্যস্ত ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। ব্যস্ততার কারণে আমি রান্নার কোনো কাজ করতে পারিনি, যার জন্য দেরি হয়ে গিয়েছে। ইনশাল্লাহ এখন থেকে আর দেরি হবে না, আমার সমস্ত কাজ সমস্ত ব্যস্ততা আমি মোটামুটি শেষ করে ফেলেছি। এখন আমি প্রত্যেক সপ্তাহে আমি রান্না অবশ্যই অবশ্যই দিব। আসুন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসছি, সেই রেসিপিটা দেখি। বিফ শাসলিক খুব সহজভাবেই দেখাবো, ঘরের যে ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলি থাকে, উপকরণ যা আছে, তাই দিয়েই বিফ শাসলিক তৈরি করা যাবে। আশা করি আপনাদের কাছে আমার এই বিফ শাসলিক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার বিফ শাসলিকের রেসিপি, তাহলে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখানে আমি আধা কেজি গরু মাংস নিয়েছি, তার সাথে সরিষার তেল 2 টেবিল চামচ দিয়েছি, আপনারা নর্মাল রান্নার তেল দেওয়া যাবে, 1.5 টেবিল চামচ সিরকা দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি 2 চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ। এখানে দারচিনি, এলাচি এবং লং, এগুলি আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আমি বাজারের যে গরম মশলা সেখানে আরও অনেক কিছু দেওয়া থাকে বলে আমি দেইনি, এই 3টা জিনিস আমি গুঁড়ো করে নিয়ে আমি এই মশলাটা এখন এখানে দিয়ে দিয়েছি। 1 চা চামচ মরিচের গুঁড়ো, এখানে এই সবুজ রঙের এটা হচ্ছে পেঁপে বাটা, পেঁপে বাটা 2 চা চামচ দিয়ে ভালো করে সব কিছু দেওয়া হয়ে গেছে মোটামুটি, এখন ভালো করে মেখে নিতে হবে। দেখো মাখানোর সময় আমি কোনো ফ্লেভার পাচ্ছি না, কি যেন আমি একটি দেইনি, আপনারা কি বলতে পারেন আমি কি দেইনি? মিসিং এই জিনিসটা হয়েছে, যে জিনিসটা দিলে না দিলে আমার খাবারই মজা হবে না, লবণ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, ভালো করে মেখে নিচ্ছে এখন, খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি 12 ঘন্টা এটাকে মেরিনেট করে আমার ফ্রিজে রেখে দিতে হবে। এখানে কাঁচা মরিচ দেখুন কিভাবে কেটেছি 2 সাইড দিয়ে, 1টি পেঁয়াজকে 4 টুকরা করে নিয়েছি, টমেটোও আছে এখানে, আপনারা চাইলে ক্যাপসিকাম ইউজ করতে পারেন, ক্যারোট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো ভেজিটেবল দিয়ে আপনারা এই কাঠিকে সাজানো যাবে। আমার 12 ঘন্টা টাইম হয়ে গিয়েছে, আমি মাংসটাকে বের করে আমি একটু টমেটো ক্যাচাপ দিয়েছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আরেকবার, তারপর কাঠিতে গেঁথে নিব। কিভাবে কাঠিতে গেঁথে নিচ্ছি এটা একটু সবাই খেয়াল করবেন, আমি কাঠিতে গাঁততে গাঁততে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। তা হচ্ছে আমি গরুর মাংস এভাবে সরাসরি কাঁচাটাকেই মানে প্যানের মধ্যে দিয়ে শাসলিক করে খেতে আমার ভালো লাগে, এটা যখন হয়ে যায় তখন একটু শক্ত থাকে। আপনারা যদি আরও সফট খেতে চান সেই ক্ষেত্রে আপনারা এই যে আমি যে ম্যারিনেশন করে রেখেছি এই ম্যারিনেশনের দরকার নেই, ভালো করে মেখে 20 মিনিট ম্যারিনেশন করে রেখে, 20 মিনিটের জন্য রেখে তারপরে এটাকে চুলায় মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে, কোনো পানি দেওয়া যাবে না, খুবই ছোট আঁচে দিয়ে এই মাংসকে সিদ্ধ করে নিতে হবে। আর যদি কারো বাসায় প্রেশার কুকার থাকে তাহলে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়ে ফেললে হবে। পেনে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ তেল দিয়ে আমি পুরো পেনে ছড়িয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু কাঁচা অবস্থায় ঠিক এভাবে করে নিচ্ছি, আমার এখন এই কাঁচা অবস্থায় আমি যখন মাংসটা তৈরি করব তখন আমার পুরো 30 মিনিট টাইম লাগবে, আর আপনি যদি মাংসটাকে সিদ্ধ করে নেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, 7 থেকে 8 মিনিট সময় লাগবে যদি মাংস সিদ্ধ করা থাকে। 3 মিনিট পরে আমি ঢাকনা দিয়ে দেব, 3 মিনিট হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে দিলাম, দেখুন ঢাকনা তুলে নেওয়ার সাথে সাথে দেখুন কতটা পানি মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এমনভাবেই আমি এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি পানিটাও শুকিয়ে যাবে 30 মিনিটের মধ্যে, মিডিয়াম আঁচে কিন্তু আপনাকে রেখে এটা রান্না করতে হবে, শাসলিক করতে হবে, যখনই একটু পোড়া পোড়া হবে তখনই নামিয়ে ফেলতে হবে। খুব সুন্দর একটি ঘ্রাণ বেরোচ্ছে, খুব ভাল লাগছে, খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, আমার খুব ভাল লাগছে। ইনশাল্লাহ আপনারাও বাসায় করবেন, তখন দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। হয়ে গিয়েছে কিন্তু আমার শাসলিক করা, দেখুন কি সুন্দর লাগছে, একটু পোড়া পোড়া হয়েছে, টেস্ট কিন্তু খুবই ভালো লাগে, অনেক সুন্দর লাগছে আমার কাছে দেখতে, আশা করছি আপনাদের কাছেও দেখতে খুব ভালো লাগছে, খেতেও খুব মজা, বাসায় করে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে। শাসলিক নিয়ে যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আমার এই নতুন রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।